আসছে ঈদে শুধুমাত্র 15 মিনিট টাইম হাতে নিয়ে লোভনীয় এই ডেজার্টটা বানিয়ে নিতে পারেন। ঠান্ডা ঠান্ডা খুবই মজার এই ডেজার্টটা কিন্তু হতে পারে ঈদের টেবিলে ডেজার্টের সব থেকে আকর্ষণীয় আইটেম। একদম কম সময়ে বানানো যায় আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়। প্রথমে প্যানে আমি 350 ml দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, 1/4 কাপের মতো দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক, ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, কনডেন্স মিল্ক, গুঁড়ো দুধ আর লিকুইড দুধটাকে ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। 5 থেকে 6 মিনিটের মতো এটাকে জাল করে নিতে হবে। এরপর চুলাটা বন্ধ করে এটাকে আমি হালকা একটু ঠান্ডা করে নেব। ডেজার্টটাকে যে সার্ভিং ডিশে আমি সেট করব সেটাতে এখানে আমি পাউন্ড কেক দিয়ে দিচ্ছি। যেহেতু এটা একটা ইনস্ট্যান্ট ডেজার্ট তাই এখানে আমি পাউন্ড কেকটা ব্যবহার করেছি। এইভাবে ডেজার্টটা বানিয়ে নিলে কিন্তু একদম কম সময় লাগে। সার্ভিং ডিশে কেকগুলো আমি সেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। রেডি করে রাখা দুধের মালাইটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে একটা সাইডে রেখে দেব। একটি মিক্সিং বলে আমি 1/2 কাপ থেকে কিছুটা বেশি নিয়ে নিয়েছি হুইপড ক্রিম। হুইপড ক্রিমটা ব্যবহার করার আগে অবশ্যই ফ্রিজে রেখে ভালো করে ঠান্ডা করে তারপর এখানে ব্যবহার করতে হবে। একটি বিটারের সাহায্যে আমি এটাকে বিট করে নিচ্ছি। এই ক্রিমটা আপনারা যে কোনো ধরনের সুপার শপে পেয়ে যাবেন। 1 মিনিটের মতো ক্রিমটাকে বিট করে নেওয়ার পর এখানে আমি আইসিং সুগার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। নর্মাল চিনিকে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। বেশ কিছুক্ষণ আমি ক্রিমটাকে এইভাবে বিট করে নিব। এরপর এখানে আমি দারুচিনি গুঁড়া দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ, এতে করে ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো আসবে। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। ক্রিমটাকে বিট করতে করতে এরকম ফ্লাফি করে নিতে হবে। ক্রিমটাকে আমি এইভাবে সেট করে নিয়েছি। এখন মালাই দিয়ে সোক করে রাখা কেকটার উপরে ক্রিম দিয়ে এইভাবে ডিজাইন করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন এখানে করে নিতে পারেন। ইনস্ট্যান্ট খুবই মজার এই ডেজার্ট আইটেমটা কিন্তু আপনারা ঈদে তৈরি করতে পারেন একদম সহজেই। এটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে। উপর থেকে আমি কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। খুবই মজার মিল্ক কেকটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।